আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দেশে করোনায় মৃত্যু শনাক্ত গত দুদিনের চেয়ে আজকে অনেকটা কমেছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত চব্বিশ ঘন্টায় আরও দুশো জনের মৃত্যু হয়েছে এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ষোলো হাজার আটশো বিয়াল্লিশ জনে এছাড়া গত চব্বিশ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন বারো হাজার একশো জন এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো দশ লাখ সাতচল্লিশ হাজার একশো পনেরো জনে মঙ্গলবার তেরো জুলাই বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক পেশ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন সাত হাজার জন এ নিয়ে মোট সুস্থ হয়েছেন আট লাখ উনানব্বই হাজার একশো জন গত চব্বিশ ঘন্টায় একচল্লিশ হাজার সাতশো জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার উনত্রিশ দশমিক একুশ শতাংশ এর আগে গতকাল ১২ জুলাই দুশো জনের মৃত্যু হয় এবং করোনা শনাক্ত হয় এ পর্যন্ত রেকর্ড তেরো হাজার সাতশো জনের